অনেকটা নীরবেই চলে গেলেন এক সময়ের দাপুটে আর আলোচিত রাজনীতিবিদ জয়নাল আবেদিন হাজারি। আজ বিকেল 5টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারি অসুস্থতার মাত্র 7 দিনের মাথায় মারা গেলেন। বেশ কয়েক বছর ধরেই রাজনীতিতেও ছিলেন বেশ নীরব। ফেনী দুই আসন থেকে পরপর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 1945 সালের 24 আগস্ট ফেনীর সহদেবপুরে জন্মগ্রহণ করেন আলোচিত এই রাজনীতিক। তার বোন খোদেজা হাজারি জানান, পারিবারিক কবরস্থানেই দাফন করা হবে জয়নাল হাজারিকে। আর তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের কাছে বলছে, ভাগিনার কাছে বলছে যে আমাকে মোদি উদ্যানে অবশ্যই দাফন করবি, এটা অবশ্যই হইতে হবে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে, ওনার কাছে আমার এই আবেদন, যাতে করে মোদি উদ্যানে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দাফন সম্পূর্ণ। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।